سورة نوح بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাক আন আনযির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম আমরা নূহকে তাহার জাতির লোকদের প্রতি পাঠাইয়াছি যে এক ভয়ানক উৎপীড়ক আযাব আসার পূর্বেই তুমি তোমার জাতির লোকদিগকে সাবধান করিয়া দাও قال يا قوم إني لكم نذير مبين সে বলিল হে আমার জাতির লোকেরা আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সাবধানকারী أن اعبدوا الله واتقوه وأطيعون তোমরা সকলে এক আল্লাহর দাসত্ব করো তাহাকে ভয় করিয়া চলো ও আমার আনুগত্য করিয়া কাজ করো يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون الله তোমাদের গুনাহটা মাফ করিয়া দিবেন এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচাইয়া রাখিবেন সত্য কথা এই যে আল্লাহর নির্দিষ্ট সময় যখন আসে তখন আর উহাকে রোধ করা যায় না তোমরা যদি জানিতে তবে কতই না ভালো হইত ক্বালা রাব্বি ইন্নি দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা সে নিবেদন করিল হে আমার রব আমি আমার জাতির লোকদিগকে দিনরাত ডাকিয়াছি ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা কিন্তু আমার ডাক তাহাদের দূরে সরিয়া যাওয়ার মাত্রা শুধু বৃদ্ধি করিয়া দিয়েছে আর যখনই আমি তাহাদিগকে ডাকিয়াছি যেন তুমি তাহাদিগকে মাফ করিয়া দাও তাহারা তাহাদের কানে অঙ্গুলি ঢুকাইয়া দিয়াছে এবং নিজেদের কাপড় দ্বারা মুখ ঢাকিয়া লইয়াছে নিজেদের আচরণে তাহারা অনমনীয়তা দেখাইয়াছে এবং খুব বেশি অহংকার করিয়াছে অতঃপর তাহাদিগকে আমি উচ্চ স্বরে ডাকিয়াছি ইহার পর আমি প্রকাশ্যভাবেও তাহাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাইয়াছি এমনকি গোপনে গোপনেও তাহাদিগকে বুঝাইয়াছি আমি বলিয়াছি তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল يرسل السماء عليكم مدرارا এইরূপ করিলে তিনি তোমাদের জন্য আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিবেন তোমাদিগকে ধন সম্পদ ও সরঞ্জামাদি দিয়া ধন্য করিয়া দিবেন তোমাদের জন্য বাগবাগিচা সৃষ্টি করিবেন আর তোমাদের জন্য ঝর্ণা ও খাল প্রবাহিত করিবেন ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا তোমাদের কি হইয়াছে তোমরা আল্লাহর জন্য কোন রূপ মান মর্যাদার ধারণা পোষণ করো না আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা অথচ তিনি তো নানা পর্যায়ে তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সাত আসমান স্তরে স্তরে নির্মাণ করিয়াছেন وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا আর উহাতে চন্দ্রকে আলো ও সূর্যকে প্রদীপ বানাইয়াছেন والله انبتكم من الارض نباتا আর আল্লাহ তাআলা তোমাদিগকে ভূতল হইতে বিস্ময়করভাবে উৎপন্ন করিয়াছেন ثم يعيدكم فيها ويخرجكم اخراجا অতঃপর তিনি এই মাটিতেই তোমাদিগকে ফিরাইয়া লইবেন আর উহা হইতে সহসাই তোমাদিগকে বাহির করিয়া আনিবেন বস্তুত আল্লাহ ভূতলকে তোমাদের জন্য শয্যার ন্যায় সমতল করিয়া বিছাইয়া দিয়েছেন লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা
যেন তোমরা উহার উন্মুক্ত পথঘাট দিয়ে চলাচল করিতে পারো। قال نوح رب انهم عصوني واتبعوا من لم يزده ماله وولده الا خسارا নূহ বলিল হে আমার রব উহারা আমার কথা প্রত্যাখ্যান করিয়াছে ও সেই শব্দের আনুগত্য ও অনুসরণ করিয়াছে যাহারা ধনমাল ও সন্তানাদি পাইয়া আরো অধিক ব্যর্থকাম হইয়াছে এই লোকেরা বড় সাংঘাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করিয়া রাখিয়াছে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا তাহারা বলিল তোমরা কিছুতেই নিজেদের উপাস্যদের ত্যাগ করিবে না ছাড়িবে না অদ্দা ও সুয়াকে ইয়াগুজ ইয়াউক ও নসরকেও নহে وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا তাহারা বিপুল সংখ্যক লোককে পথভ্রষ্ট করিয়াছে আর তুমিও এই জালিম লোকদিগকে গুমরাহি ভিন্ন অন্য কোন বিষয়ে উন্নতি দিবে না তাহাদের নিজেদের অপরাধের দরুনই তাহাদিগকে নিমজ্জিত করা হইয়াছে এবং অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইয়াছে এমত অবস্থায় তাহারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া আর কাহাকেও রক্ষাকারী সাহায্যকারী রূপে পাইল না وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا আর নূহ বলিল হে আমার রব এই কাফিরদের মধ্য হইতে ভূপৃষ্ঠে বসবাসকারী একজনকেও ছাড়িয়ে দিও না إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا তুমি যদি ইহাদিগকে এখানে ছাড়িয়া দাও তাহা হইলে ইহারা তোমার বান্দাদিগকে গুমরাহ করিয়া দিবে আর ইহাদের বংশে যাহারাই জন্মিবে দুরাচারী ও কট্টর কাফিরই হইবে رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا হে আমার রব আমাকে ও আমার পিতামাতাকে এবং আমার ঘরে মুমিন রূপে প্রবিষ্ট হইয়াছে এমন প্রত্যেক ব্যক্তিকে আর সব মুমিন পুরুষ ও মুমিন মহিলাদের ক্ষমা করিয়া দাও আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া অন্য কোন জিনিস বৃদ্ধি দান করিও না